পরীক্ষার ফলাফল দিয়ে নবমিতে 90% পাস করছে, অবমিতে 100% পাস করছে, এই সমস্ত মানদণ্ড দিয়ে শুধু একমাত্র পরীক্ষার ফলাফল দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো মূল্যায়ন করা হতো। বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান না, একটা শিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়নের জন্য অনেকগুলাই ইন্ডিকেটর আছে, তার অবকাঠামোর অবস্থা কেমন, সেখানে শিক্ষকদের মান কেমন, সেখানে সরকারের যে নির্দেশনাগুলো আছে সেগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা, যে কমিটিগুলো আছে কমিটিগুলো আছে অ্যাক্টিভ আছে কিনা, তারা যথাযথভাবে কাজ করতেছে কিনা, সমস্ত কিছু বিচার নিশ্চিত করে একটা প্রতিষ্ঠানকে মূল্যায়ন করা হয়। সেই মূল্যায়নের ক্ষেত্রে তাদের পারফরমেন্স ভালো থাকবে, নির্ধারিত ক্রাইটেরিয়া অনুযায়ী তাদেরকে সরকার পুরস্কৃত করবে। সেই পুরস্কারের কয়েকটা ধাপ আছে, প্রতিষ্ঠান পর্যায়ে প্রতিষ্ঠানকে দেওয়া হবে 5 লক্ষ টাকা করে। ইতিমধ্যে গত বছর থেকে কার্যক্রম শুরু হয়েছে, এটা আমাদের এই বছর এই অর্থ বছরে আমাদের 14টা শিক্ষা প্রতিষ্ঠান 5 লক্ষ টাকা যে অনুদান পেয়েছে, সেই অনুদানের টাকাটা ব্যয় করারও সরকার নীতিমালা দিয়েছে। সেখানে বলা আছে যে 5 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা বিতরণ করা হবে ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে। এটা রেশিওটা একটা নীতি করছে, 1.5 লক্ষ টাকার মানে শিক্ষামূলক বই লাইব্রেরিকে সম্পৃক্ত করার জন্য শিক্ষামূলক বই কিনতে পারবে, 1,25,000 টাকা দিয়ে শিক্ষার্থীদের, বিশেষ করে ছাত্রীদের জন্য, তাদের যে শৌচাগার বা কমন রুম এগুলো মেরামতের জন্য 9 লক্ষ টাকা ব্যয় করতে পারবে। আর 15% মানে 15,000 টাকা ব্যয় করবে যারা প্রতিবন্ধী শিক্ষার্থী থাকলে বা গরিব অসহায়, এদেরকে 15 জনকে 5,000 টাকা করে 10,000 টাকা দিতে পারবে। আর প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিভিন্ন অন্যান্য সুবিধার জন্য 15,000 টাকা এইভাবে একটা বিভাজন করে দেওয়া হয়েছে। ওই প্রতিষ্ঠানে 5 লক্ষ টাকাটা কিভাবে খরচ করবে, এটা আর যিনি শ্রেষ্ঠ শিক্ষার্থী হবেন স্কুল মাত্রার সাথে, এটা ফলাফলের ভিত্তিতে বিশেষ করে তাকিল এবং এসএসসি পরীক্ষার ফলাফল, সেটা প্রত্যেকে ফলাফল নিয়ে আসবে আমাদের প্রকল্প। সেই ফলাফলের ভিত্তিতে যে শিক্ষার্থীরা সবচেয়ে ভালো ফলাফল করবে তাকে 1,10,000 টাকা দেওয়া হবে, আর যিনি শ্রেষ্ঠ শিক্ষক হবেন তাকে 1 লক্ষ টাকা, যিনি শ্রেষ্ঠ শিক্ষার্থী মহিলা শিক্ষক হবেন তাকেও 1 লক্ষ টাকা দেওয়া অনুদান, এটা গত মাস থেকে শুরু হয়েছে। এই বিষয়টা নিয়ে আমাদের কি করণীয় আছে, আমরা কি করবো, মানে আমরা কারা কারা কার জন্য আমরা মানে পাবো, আমার চাকরিতে আমরা সবাই পাই, কিন্তু সেটা তো সম্ভব হয় না, কারণ সরকারের অনেক নীতি নীতিমালা, বিশেষ করে আমরা এই জাতীয় প্রোগ্রামগুলো আমার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশিত অনেক প্রোগ্রাম আমাদেরকে শুরু করে আমরা সেগুলো করি। আবার শুধুমাত্র 2-1 জন করে না, অনেক সময় এই 2-1 জনের জন্য পুরো কমিউনিটির প্রতি কি আমাদের প্ল্যান চলে আসে, এই জিনিসটা যদি না হয় আমরা অন্যান্য ইনশাআল্লাহ আমাদের বিশ্বাসীতে আমাদের যারা শিক্ষক আছেন শিক্ষক মন্ত্রণালয়ের কমিশন ঘটনা সর্বাত্মক আন্তরিক আমাদের সকল কর্মকাণ্ডগুলো আমরা অত্যন্ত নিবিড়ভাবে আমরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগুলো বাস্তবায়ন করি। 2-1টা বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, যে বিচ্ছিন্ন ঘটনাটা না থাকে সেটাই আমরা এই করবো। আর গতকাল মিটিংয়ে প্রধান তো বলেই গেছে, শিক্ষকদের যেটা আমাদের বাতায়ন আছে এই বাতায়নটা আমরা হালনাগাদ করবো, অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা নিজেদের তাড়াতাড়ি করবো। তো যেহেতু স্যার আসছেন, আমাদের মেহমানরা আসছেন, ছাত্র ব্যস্ততা আসছেন, ওনারা হয়তো বেশি করে আমাদের সময় দিতে পারবেন না, আমাদের কাছে কিছু আমরা মতামত শুনবো, পরামর্শ শুনবো, তারপরে আমরা আমাদের এই যে যে আমাদের প্রেজেন্টেশনগুলো আছে এগুলোতে আমরা আবার চলে যাবো। ইতিমধ্যে যে নতুন যে কারিকুলামটা দেখতে পেলে ওই বিষয় নিয়ে আমাদের শিক্ষকদের সাথে আমরা মতামত করতেছি, যাতে এটা সঠিকভাবে সকল প্রতিষ্ঠানের বাস্তবায়ন করা যায়। এই পর্যায়ে আমি আলোচনা সংক্ষেপ করার জন্য আগে আজকে অনুষ্ঠানে আমাদের সম্মানিত বিশ্বশ্রী উপজেলা পরিষদের আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান মহোদয় আছেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি মহোদয়কে সংক্ষেপে আলোচনা করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি।